ফয়সাল ভাই জি থ্যাংক ইউ আপনাকে। আসলে কঠিন পরিশ্রমের পরে আজ 3 দিন আপনি গাড়িটা কমপ্লিট করছেন একেবারে এবং সুন্দরভাবে চালাইলেন আমাদের সামনে। আমরা দেখলাম, উপভোগ করলাম আপনার মতো একটা অনেস্ট পার্সন, একজন মানুষ আসলে দরকার, বিশেষ করে এই জগতে দরকার। কারণ লোকে পর আসতে আসতে এমন একটা অবস্থা যে বিশেষ উঠে গেছে, তার ভিতরেও যে কিছু ভালো লোক নাই তা না, তার ভিতরে আমার দেখা আপনি একজন ভালো মানুষ, আসলে ভালো মানুষ। তো আপনার জন্য হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু ওয়ান্স এগেইন। সো আজকে আমরা যশোরের যে হুন্ডা ভেজেল আরএস প্যাকেজ 2016 মডেলের গাড়ি, সেই গাড়িটা কাজ করলাম এবং এই গাড়ির মেইন ইস্যু ছিল ডিসিটি ডুয়াল ক্লাস ট্রান্সমিশন। সো দ্যাটস ওয়াই এই গাড়ির যে ওনার আমাদের বড় ভাই, আমাকে শ্রদ্ধেয়, উনি আমাকে নক করলো এবং আমি আলহামদুলিল্লাহ ভাই রেসপন্স করলাম এবং অলরেডি আমি ঢাকা থেকে আমাদের এখানে চলে আসলাম। সো আমি যশোরে এসে গাড়িটা প্রপারলি ডায়াগনোসিস করলাম, ভিজুয়াল ইন্সপেকশন করলাম, ডিসিটির যে ইরোরগুলো সেগুলো প্রপারলি দেখলাম, দেন আরও যে নেসেসারি কাজগুলো ছিল সেগুলো আমরা আইসা করলাম বা অন্যান্য কাজগুলো সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান করলাম এবং ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের এই গাড়িটা কমপ্লিট। এবং আলহামদুলিল্লাহ আজকে প্রায় ঘন্টাখানি হলো আমরা টেস্ট ড্রাইভ দিলাম আলহামদুলিল্লাহ এবং আমরা ঢাকার উদ্দেশ্যে যাব। সো আপনাদের উদ্দেশ্যে বলছি গাইস, আপনারা অবশ্যই আপনাদের যে হুন্ডা ভেজেল গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর প্রতি যত্নশীল হোল, স্পেশালি অল হাইব্রিড হুন্ডা ভেজেল। সো বিশেষ করে এই গাড়িগুলোর যে ইস্যু হয় ডিসিটি, সেক্ষেত্রে আপনারা যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে সার্টেনলি অ্যাক্সেলেশন করা, অর্থাৎ অনেকে হঠাৎ খারাপ পিক আপ দেন, খারাপ অ্যাক্সেলেশন করেন, এটা অ্যাভয়েড করবেন। বিকজ অফ হচ্ছে ডিসিটির মেইন এই জিনিসটার হওয়ার কারণ হচ্ছে এটা। সেকেন্ডলি আপনারা যেটা করবেন, প্রতি মাসে একবার ক্লাচ অয়েল যেটা আছে সেটা চেক করাবেন এবং প্রয়োজনে এটাকে আপনারা রিপ্লেস করে নেবেন, অর্থাৎ এটাকে পরিবর্তন করে নেবেন এবং প্রয়োজনে অ্যাকচুয়েটর যেটা আছে সেটাকে সার্ভিস করাবেন। থার্ডলি যে বিষয়টা করবেন, অবশ্যই প্রতি 8 থেকে 10,000 কিলোমিটার পর পর যেটার গিয়ার অয়েল আছে এটার হুন্ডা ভেজেলের, এটা হচ্ছে ATF DW1, সেটা অবশ্যই আপনারা চেঞ্জ করে নেবেন। ফাইনালি হচ্ছে অবশ্যই নিকটস্থ একটা সার্ভিস সেন্টারে যাবেন। কেন যাবেন? যখনই ড্যাশবোর্ডে কোনো ইরোর আসে, মিটারে কোনো সাইন আসে বা সিগনাল আসে, তখন সাথে সাথে হুন্ডার অথরাইজ যে কোনো আশেপাশে সার্ভিস সেন্টারে যাবেন, যারা ভালো কাজ বোঝে তাদের স্বর্ণাপন্ন হবেন এবং সেই DTCটা বা ইরোরটা বা সিগনালটা কেন আসতেছে সেটা তাদের সাথে ডিসকাশন করে প্রয়োজনে কাজ করে নেবেন। বিকজ অফ হচ্ছে ওই ইরোরটা যদি আমরা অল্পতে সলভ না করি বা প্রয়োজনীয় কাজটা না করি, সেই ইরোরটা নিয়ে গাড়িটা রান করাইতে থাকি, তখন একটা সার্টেন পিরিয়ড শেষে দেখা যায় যে কিছুদিন পর আরও অনেকগুলো ইরোর বাতি মিটারে জ্বলে থাকে, যে ব্যবসায় দেখা যায় যে আমাদের ছোট্ট একটা ইরোর সেটা বৃহৎ আকারে বড় হয়ে যায়। সো অবশ্যই আপনার এই বিষয়গুলো খেয়াল করবেন। এবং আজকে আমি এখানে ভেজেল নিয়ে ছোটোখাটো কিছু ইনফরমেশন শেয়ার করলাম, অবশ্যই এটা আশা করি সবার জন্য হেল্পফুল হবে। আর আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, ভালোবাসা রাখবেন এবং অতীতে বা প্রিভিয়াসলি যেভাবে সাপোর্ট করছেন আমাকে এভাবে ভবিষ্যতে সাপোর্ট করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে গাইস, ইনফরমেশনগুলো শেয়ার করা হয়তো কারো ভালো লাগবে বা কারো খারাপ লাগবে, আমি সবার কাছে এক্সটেন্ডলি সরি বলতেছি গাইস। আমরা সবাই চাই যে আমাদের রেগুলার কাজ হয়, তারপরও অনেক সময় দেখা যায় যে আজকে এই কাজটা আসছি, হয়তো এখানে কাজ করে 2টা টাকা ইনকাম হবে, বাট মেইন বিষয়টা হচ্ছে সেই ঢাকা থেকে এখানে আসা, 3 দিন এখানে স্টে করা বা আসা যাওয়া, অনেক কিছু এখানে মাঝখানতে ভোগান্তি। বাট আমরা যদি গাড়ির ওনার বা যারা ড্রাইভার আছে পাইলট ভাই, আমরা সবাই যদি এটার প্রতি একটু কেয়ার করি বা যত্নশীল হই, আমি আশা করবো এই ডিসিটি ইস্যু এতগুলো হবে না। বিকজ অফ অলরেডি সকাল থেকে আমার 3-4টা ফোন ভেজেল এবং গ্রেস নিয়ে বিভিন্ন জায়গা থেকে যে ডিসিটি সমস্যা ফয়সাল ভাই বা এই, তো যাক এটা আমি বলা কোনো ইয়ে না, মেইন কথা হচ্ছে যে অবশ্যই আপনাগুলো এই বিষয়গুলোর প্রতি আপনারা খেয়াল রাখবেন। আর যেহেতু গাড়িটা কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ, আমারই ওই ভাইয়ার আরেক ভাই বা কলিগ উনি আমার পাশে বসেছে, মোহাম্মদ জামান ভাই, আমরা তার কাছ থেকে যদি তার মুখ থেকে আমাদের কাজের সম্পর্কে বা উনি ওনাদের যে কাজটা করে দিলাম আলহামদুলিল্লাহ উনি কতটুকু হ্যাপি কি না। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আসসালাম ফয়সাল ভাই জি, থ্যাংক ইউ আপনাকে। আসলে কঠিন পরিশ্রমের পরে আজ 3 দিন আপনি গাড়িটা কমপ্লিট করছেন একেবারে এবং সুন্দরভাবে চালাইলেন আমাদের সামনে। আমরা দেখলাম, উপভোগ করলাম আপনার মতো একটা অনেস্ট পার্সন, একজন মানুষ আসলে দরকার, বিশেষ করে এই জগতে দরকার। কারণ লোকে পর আসতে আসতে এমন একটা অবস্থা যে বিশেষ উঠে গেছে, তার ভিতরেও যে কিছু ভালো লোক নাই তা না, তার ভিতরে আমার দেখা আপনি একজন ভালো মানুষ, আসলে ভালো মানুষ। তো আপনার জন্য দোয়া রাখি অবশ্যই, আর সবাইকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনার কাজে খুশি তো? না না, অবশ্যই অবশ্যই ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জামান ভাইকে, এবং খুব যথেষ্ট আন্তরিক একজন মানুষ। বিকজ অফ হচ্ছে ভাইয়া 3 দিন আমাদের খোঁজ খবর রাখা, আমাদের সাথে স্টে করা, বা আমাদের যে একটা ঢাকা থেকে আসলে একজন বহিরাগত একজন তার মেহমানকে যতটুকু কদর আপার আপার উনি সবটুকুই চেষ্টা করছে এবং অ্যাটলিস্ট আমাদের খোঁজ খবর আসতেছে, আমরা খুবই মন থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আরেকটা বিষয়, আমরা যারাই ঢাকা থেকে বাইরে আসবো অবশ্যই আপনারা একটু তাদেরকে আদার আপ্যায়ন বা তাদের একটু খোঁজ খবর নেবেন, কারণ অনেক দূর থেকে ক্লান্ত হয়ে আসা, সো সেখানে আপনাদের এই ছোট্ট একটু মেহনত বা ভালোবাসা বা একটু জিজ্ঞাসা, এটা অনেক সময় আমাদের ইন্সপিরেশনের কারণ হয়ে দাঁড়ায় যে এই ইন্সপিরেশন করলে আমরা কাজটাও করতে ভালো ইয়া করি। সো থ্যাংক ইউ সবাইকে, আর আপনারা আমাকে দোয়া করবেন, ভালোবাসবেন,
অবশ্যই আমার আমাকে সাপোর্ট করবেন এবং ভবিষ্যতে আমি যাতে এভাবে কন্টিনিউ করতে পারি সেজন্য আমার পাশে থাকবেন। ফাইনালি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।